দীঘা উদয়পুর বিচ। তোমার সামনে খাবার আর সামনে সমুদ্র, তোমার পায়ে এসে এরকম করে জল লাগছে, বুঝতেই পারছো এর ফিলিংস কতটা হতে পারে। গলা বসে গেছে, এত পরিমানে খাওয়া দাওয়া হয়েছে, এত পরিমানে ঠান্ডা গরম, বুঝতেই পারছো। আর সেখান থেকে চলে এসেছি দীঘা। ও মাই গড, কতদিন পরে! মোটামুটি আমাদের 2017 লাস্টের দিকে প্ল্যান হয়েছিল যে আসবো, তারপর আর আসা হয়নি। তো এতদিন ধরে প্ল্যান করতে করতে বন্ধ হতে 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 শেষমেশ এসেছি তিনজন মিলে, তো আবার প্রচুর জার্নি করে একের পর এক জার্নি করে চলে এসেছি। তো এই যে সেই বাইরের রাস্তা, আমরা বেরোবো এখান থেকে বেরিয়ে। তো এবার আমাদেরকে রুম খুঁজতে হবে, তো আমাদের কিছু রুম চেনা আছে, তারপরও আমরা কিছু রুম খুঁজবো। হলো ঢোকার সাথে দেখছো আমাদের বাথরুম, আর তারপরে এসি রুম না আছে, এই যে একদম এসি, মানে পুরোনো যুগের এসি, মানে কোনো টেম্পারি নেই ঠিকঠাক করে। আর সাথে ব্যালকনি দিয়েছে, এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি বেশ কালকে আসার সাথে উঠেছিল। দুজন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি কোথায় আমরা বলছিলাম আমাকে, উদয়পুর বিচ। আর এই হচ্ছে বাচ্চা, আশা করি চেনো, একদম বাচ্চা। আমার ওর নাম অভিষেক মুখার্জি, ওকে আমার ব্লগে অনেকে দেখেছো। আর এই হচ্ছে হলো আমাদের লেডি কিলার, লেডি কিলার রোমিও, মানে যে কোনো মেয়ে দেখলেই পাগল হয়ে যায়, একাই ফিদা হয়ে যায়। না ভাই, নিজের ই করতে গিয়ে আমাকে বলছে না, আমার কোথায় হবে, কি পাত্তায়। আচ্ছা, ছেলে কিন্তু কিউট দেখতে, মানো আর নাই মানো, ঠিক আছে পুরো কিউট দেখতে। তো আমরা এখন এখান থেকে যাব, কি কি করে যেতে হয়, মানে অনেকেরই এই প্রবলেমটা হয় যে উদয়পুর বিচ যাব, উদয়পুর বিচের নাম অনেকেই শুনেছো, তো কিভাবে যেতে হয়, কিভাবে করতে হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো শেষ পর্যন্ত থাকো। একটা বেরিয়ে গেছি, আর প্রচুর রোদ্রু, প্রচুর গরম, তো এখান থেকে যাব উদয়পুর বিচ। মানে এখন দেখা যাক, আমি ঠিক এক্স্যাক্ট জানি না যে এক্স্যাক্ট কত করে ভাড়া নেয়, তো সামনে যাবো গিয়ে দেখি কত করে ভাড়া চাইছে, তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো যে তোমরা কী করে যাবে, কী করে আসবে। তো চলো, আর এই যে সেই মানে জায়গা, খুব সুন্দর জায়গা এই জায়গাটা। তো এই জায়গাটা বারবার এসে আমরা থাকি, মানে ওই হোটেলটাতেই আমরা বারবার এসে থাকি, কারণ ওই জায়গাটাই ভালো আমার মনে হয়, ঠিক আছে। আর মানে একদম বিচ থেকে একদম খুবই কাছে, তো চলো সামনে দেখা যাক এখন কত লাগছে। তুমি দেখতে পাবে এখানে অনেকগুলো অটো থাকে, মানে এই যে মেন স্ট্যান্ড, স্ট্যান্ড থেকে এখানে সামনে এসে দেখবে একটা অটো স্ট্যান্ড আছে, এখানে লেখা আছে উদয়পুর 30 টাকা করে। তো এই যে আমরা এখানে যাবো, উদয়পুর বিচে আমরা ঘুরতে যাচ্ছি, তো ওখানে সবকিছু দেখাবো, কি কি আছে না আছে, আর আশা করে অনেকেই জানো। তো চলো যাওয়া যাক, নেমে যাওয়া হচ্ছে, 9 মিনিটের মতন লেগেছে। তো আমরা অলরেডি বসে গেছি উদয়পুর বিচে, এই সামনে দেখছো উদয়পুর বিচ। তো যাই গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করে, গলার অবস্থা প্রচুর খারাপ, যার জন্য মানে কথা বলতে পারছি না ঠিকঠাক করে। আর তো চলো
যাওয়া যাক, দেখি কেমন যাই। আমার এতদিনের যেটা ইচ্ছে ছিল সেটা মানে সেটা মজা করবো। এই জায়গাটা আসার জন্য এতদূর অপেক্ষা ছিলাম যে আসবো, ভালো জায়গা। তো উদয়পুর অনেক ভিডিও দেখেছি, তো আজকে আসতে পারছি। এটাই হচ্ছে বিরাট যাতে ব্যাপার। প্রচুর দোকান দেখছো, মানে চা খাওয়া থেকে শুরু করে জল ফল, আর এদিকে তোমার হচ্ছে হলো আছে কাপড়ের দোকান থেকে শুরু করে চশমার দোকান থেকে শুরু করে সব কিছু আপলে জায়গা। দেখো গঙ্গা পুজো, গঙ্গা পুজো হলো বললো, ওরে লাভলি। চার সাইড দিয়ে দেখছো, অলরেডি এসে গেছি, মানে দেখতেই পাচ্ছ চারদিকে সি বিচটা। ওয়াও, জাস্ট লাভলি জায়গা। দেখো পুরো হাওয়া উঠছে আর চার সাইড দিয়ে মানে বিরাট বিরাট মানে জামা টামা পুরো উঠছে একদম, মানে ফের সেরা লেভেলের উঠছে। আর মজাও লাগছে, সামনে দেখো ও সমুদ্রের ঢেউ, তারপরে ওই দেখো ওই সাইড, ওরে লাভলি জায়গা। মানে যেটা ভেবেছিলাম যে যেমন হবে ঠিক তেমনটাই। ভাই কেমন লাগছে ভাই জায়গাটা? দারুণ 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 লেভেলে ভাই, আলাদাই ফিলিংস, আলাদাই ফিলিংস মানে আলাদাই ফিলিংস মানে হাওয়া, ঠান্ডা হাওয়া, সমুদ্রের সামনে, ওরে লাভলি। আর এদিকে দেখো বাইক ফাইক আছে, আর এদিকে দেখছো এখানকার ফিলিংসটা কি বলো তো, মানে পাশে তোমার মাছ ভাজা দেবে, ঠিক আছে মাছ ভাজা দেবে, আর এদিকে তোমার ওখানে বসে বসে তোমার পায়ে এসে জল লাগবে, বেশ স্ট্যান্ডে উপরে দেখতে পাচ্ছো, উপরে সব লাগানো আছে, রোদু লাগবে না, হাওয়া লাগছে, ওরে লাভলি জায়গা ভাই, বিরাট সেরা জায়গা। চলো সামনে দেখা যাক কোথায় আমরা বসি আর কি কি খাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এসে দেখতে পাচ্ছ যে এ ভোলা মাছ না, এটা ভোলা চিংড়ি, পমফ্রেট আছে, ইলিশ আছে, কাঁকড়া আছে, আর এখানে কাকিমা পুরো সব জিনিসগুলোকে একদম রেডি করে দেবে। একদম দেখছো সামনে রান্না হচ্ছে, ভাজা হচ্ছে, ভাজা টাজা খাও। বেশ দাও তো, এই কাঁকড়াগুলো কত করে? মানে এটা হচ্ছে প্লেট কত করে? 250 টাকা প্লেট, এই তিনটে পিস মিলে এটা তোমরা রান্না করে দেবে। আর কি এটা কত আছে? পমফ্রেট 180 টাকা, আর এদিকে তোমার হচ্ছিল ইয়ে ইলিশ কত? ইলিশ 200 টাকা একটা পিস, আর এদিকে ভোলা 130 টাকা, আর তোমার হচ্ছিল ইয়ে চিংড়ি গুলো? চিংড়ি 200 টাকা প্লেট। কপিস থাকে? তোমরা সব রান্না বান্না করে দেবে, এই ঠিক এরকম করে, তাই তো? এরকম করে রান্না করে দেবে, একদম ভেজে ভেজে দেবে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা তো শুনতেই পেলে মাছ কাটা হচ্ছে, কাকিমা মাছ কাটছে একটু ভালো করে। এই পচা পচা নেই তো আবার? না সেটাই। তুমি কি করছো, কাকড়াটা করছো? এই যে আমরা আমরা নিলাম কি কি, আমরা তিনটে কাঁকড়া নিলাম, একটা পমফ্রেট নিলাম, আর তোমার এদিকে নেওয়া হচ্ছে হচ্ছে হলো ভোলা। তো ভোলাটা পিস হবে, ভাজা হবে, আর এটা ভাজা হবে, আর আমাদের কাঁকড়াটা বেশ ফ্রাই করে এরকম দেখতে পাচ্ছ, ঠিক ওইরকম করে কষা কষা করে হবে। তো দেখো আমাদের এখন আমাদের ট্যান্টটা লাগাচ্ছে, কোথায় লাগাচ্ছে আমাদের? ওই যে আমাদের দেখো সামনে দাদা ওখানে আছে, ওখানে আমাদের ট্যান্ট লাগানো হচ্ছে। বেশ একদম বুঝতেই পারছো ফিলটা তুমি নাও। জাস্ট তোমাকে একটা কথাই বলবো, মানে উদয়পুর বিচে আসবে দেখো এরকম, ঠিক তুমি এরকম জায়গায় আছো, আর এখানে সামনে সমুদ্রের জল এসে পায়ে লাগছে, দেখো ভাই ও পায়ে লাগছে, আর এরকম এখানে বসবে, আর সামনে এদিকে দেখো বঙ্গোপসাগর, ওরে লাভলি। দেখো জায়গা দেখো ভাই, এদিকে দেখছো সবাই এসে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে, আর এই যে দেখো পুরো ট্যান্ট ফ্যান্ট সব কিছু, বেশ মজা। আশা করি তোমাদের মজা লাগছে, মানে তোমাদের কি মজা লাগছে তার থেকে বেশি মজা লাগছে আমার, ঠিক আছে? মানে আমার এটা জায়গা আসার কথা ছিল, আরে উড়ে গেল, বাপরে দেখো উড়ে যাচ্ছে ভাই, এত পরিমাণে হাওয়া, আর এদিকে ও সেরা জায়গা, সেরা মানে জাস্ট লেভেলে আর কিছু বলবো না তোমাকে, আর শুধু ফিল করো, এই দেখো ফিল করো, ও বিরাট লেভেলের জায়গা। তো একদম শেষ ওদিক দিয়ে ঢুকে এসে আমরা একদম লাস্টের থেকে এসেছি এই কাকিমাদের দোকানে, এখানে এসেছি। তো এই যে আমাদের মাছ কাটা হয়ে গেছে দুটো ফ্রেশ করে, আর এখানে আমাদের কাঁকড়া ভাঙছে, ভালো করে পরিষ্কার করে দিও কিন্তু, ঠিক আছে? হ্যাঁ সেটাই, পরিষ্কার করে দিও, মাছ কাটাকাটি চলছে।
ভালো করে ধোয়া হচ্ছে। একদম পুরো কাঁকড়া এগুলো ভাঙছে অলরেডি। ভালো করে ধুয়ে নিও কিন্তু, হ্যাঁ সেটাই অপরিষ্কার, কিন্তু ওই ফালতু খেতে ঘৃণা লাগবে, তা কিন্তু ভালো লাগে না জিনিসটা। আমাদের মাছগুলো ছাড়া হচ্ছে, প্রথমে কি পাচ্ছ ভোলাটা না, প্রথমে ভোলা মাছ ছেড়ে দিল, ভোলা মাছ ভাজা হচ্ছে। ভোলা আর পম্পেটটা দুটোই ছেড়ে দিয়েছো তাই তো? তার জন্য কাটা হচ্ছে। কি কি থাকে এর মধ্যে, কি কি দাও? আদা রসুন পেঁয়াজ তাও এরকম দেখছো, একদম সুন্দর করে দিচ্ছে। এটা দিয়ে পুরো ভাজা হবে, এটা মশলা মশলা দিয়ে। এদিকে মাছ আমাদের চলে গেছে অলরেডি। আর এই যে তোদের ভাই করা হলো, হ্যাঁ ছবি তোলা হলো ভাই, মজা লাগছে কেমন আগে সেটা বল ভাই। লেভেলের জায়গা দেখো, জাস্ট ভাই উড়ে উড়ে যাচ্ছে তো, দাদা সব উড়ে উড়ে যাচ্ছে তো, ভাইটা ছেড়ে উড়ে উড়ে যাচ্ছে সব, এই আমাদের বসা জায়গা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে ভাই। আশা করি তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, বিরাট লেভেলের আওয়াজ, মানে সমুদ্রের আওয়াজ আমরা শুনতে পাচ্ছ, আলাদা কানে এসে লাগছে, এই জলটা দেখো পায়ে এসে লাগছে, বিরাট লেভেলের। আর তার সাথে পেছনে এরকম ভিউ, আরে মাই গড, ও মাই গড, বসে বসে চারিদিকে দেখো, চারিদিকে দেখো বেশ উঠছে, মানে চরম হয়ে যাচ্ছে জয়েম, মানে এই জায়গাটা এটা আলাদা রকম ভাই, এটা আজ এটা জন্য তোমাকে আসতে হবে ঠিক আছে। আমাদের রান্নার জিনিসগুলো আসুক, মানে কী কী আছে এগুলো আসুক, তবে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতেই পারছো সামনে দেখো ভিউটা, এখানে তোমার সামনে খাবার আর সামনে সমুদ্র, তোমার পায়ে এসে এরকম করে জল লাগছে, বুঝতেই পারছো এর ফিলিংস কতটা হতে পারে। মানে আরও আমাদের একটা জিনিস আসছে কাঁকড়া, তো কাঁকড়াটা বলে কাঁকড়াটা আসবে সামনে এরকম এসে, ও মাই গড কি লাগছে ভাবো। এবার এর থেকে আর কি বলবো তোমাকে, বলে বোঝাবো বলো যে কতটা ভালো লাগছে ভাই, ফিলটা কেমন লাগছে, চরম চরম। হ্যাঁ ভাই দেখো এরকম ভাবে কোথায় পাবে ভাই, তো ব্যাপারটা হচ্ছে হলো ভাই কেমন মজা লাগলো, দারুন দারুন অসম অসম ভাই, তোর কেমন লাগলো, চরম 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 মজা। বিশ্বাস করো একটা কথা বলবো, চরম মানে আগে লোকে দীঘায় আসতো, এখন লোকে ক্রেজে কোথায় আসে জানো, উদয়পুর বিচ। তো বেশি ভাড়াও না, 30 টাকা করে ভাড়া, চলে আসো, পিছনে দেখতেই পাচ্ছ ভিউ, আশা করি মানে সবই কিছু, মানে অনেকে বিয়ার ফিয়ারও খাচ্ছে, মদ ফদও খাচ্ছে, ওখানে সব এখানে দেখছি অ্যালাও আছে, আর বেশ মজা লাগছে এই জায়গাটা, মানে আসো মজা করো। হ্যাঁ তোমরা বাইক আর রাইডও নিতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, তো বেশ সুন্দর জায়গা, আসো এসে মজা করো।
তো আমাদের তো বেশ মজা করলো, আমরা অনেকক্ষণ ধরে, এখন বাজে 1:30, আমরা এসছি মোটামুটি ওই 10:45 নাগাদ না ভাই, 11:30 নাগাদ এসছি। তো ভালোই লাগলো, আসো এসে মজা করো, বেশ ভালো লাগে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এখন যাবো, এখন গিয়ে আমরা আমাদের নিউ দীঘা যেখানে আছি সেখানে গিয়ে স্নান করবো। তো তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, বেশ মজা হলো। তো অবশ্যই নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো বাই।